তাহলে প্রিয়ন, আমরা সকলে মহিউদ্দিন রনিকে চিনি। তিনি সবসময় দুর্নীতিবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন এবং প্রতিবারের ন্যায়ও এবার তিনি আরেকটিভাবে তার সহযোদ্ধাদের নিয়েই শুরু করেছেন, রাস্তায় নেমে পড়ছেন যে যার সিন্ডিকেট করছেন তাদের বিরুদ্ধে এবং যার প্রচুর পরিমাণ টাকা আছে। এবং তরুণ প্রজন্মের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সিন্ডিকেটের হাতে পড়ে তাদের কী অবস্থা হচ্ছে এবং যার টাকা আছে বর্তমান বিশ্ব তার হাতের মুঠোই। আসলেই টাকাই মেন বিষয় না, তিনি বলতে চাচ্ছেন এটাই যে আসলে একজন ভালো মানুষ হতে হবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে শুধু যার টাকা আছে বা যে সিন্ডিকেট করতে পারবে সেই বর্তমানে দেশের জনপ্রিয় মানুষ বা দেশের হাল ধরবে, এটাই না। তিনি সবার সমান অধিকার চান এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা এবং যে কোনো জায়গায় ভালো কিছু হইতে হবে এটাই তিনি চান। তাই এটির প্রতিবাদে তিনি তার সহযোদ্ধাদের নিয়েই পথ নেমে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছি যে মহিউদ্দিন রনি আমাদের আগে থেকে একটি পরিচিত মুখ, যদিও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাকে দেখে থাকি বিভিন্ন প্রতিবাদ করার জন্য। তো সেই প্রতিবাদ প্রত্যেকবারে নেয় এবারও তিনি করছেন, রাস্তায় নেমে পড়ছেন এবং তিনি সকলকে জানান দিচ্ছেন যে আসলে এইভাবে দেশ চলে না, যে দুর্নীতিবাদ সিন্ডিকেট আমাদের উচ্ছেদ করতেই হবে যে কোনো মূল্যেই, আমাদের দেশ থেকে দুর্নীতিবাদ সিন্ডিকেট থেকে রেহাই দিতেই হবে।